হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আম কাটতে। এই যে দেখো, আম কাটতে চলে এসেছি। আর এই যে আমটা, এটা কেটে ফেলা হয়েছে। এই আমটার সাইজটা দেখো কত বড়, কিন্তু এর আঁটি কি তোমরা দেখতে পাচ্ছ? আঁটি কিন্তু নেই, পুরোটাই আম, পুরোটাই আম। এটা মা টেস্ট করার জন্য তুলে নিয়ে এসেছিল, কিন্তু আঁটি এখনো শক্ত হয়নি, মানে আমটা আরোটা আরো বড় হবে। তো অনেকদিন থেকেই ট্রাই করছি কবে আচার করা যায়, কবে আচার করা যায়, কিন্তু ওয়েদার খারাপের জন্য আচার করা হয়নি। তো আজকে যেহেতু ক্লিয়ার ওয়েদার, মানে রোদ বেরিয়েছে, তো মা বলে যে বৌমা আর তুমি দেরি করো না, আচারটা করে ফেলো। কিন্তু আমি আজকে আচার করব না, করবে একজন, মানে আরেকজন আছে। তো কে করবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যখন আচার হবে তখন কিন্তু তোমরা দেখতে পাবে যে কেমন আচার করছি, কী ব্যাপার, সব কিছু শেয়ার করব। তো এখন আমগুলো কেটে নিচ্ছি, এই সাইজ করে কাটছি, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে আমগুলো কেটে নিচ্ছি। তো মার চিৎকার যে বৌমা কবে আচার করবে, কবে আচার করবে। তো যে কারণে ভাবলাম যে না, আচারটা করেই ফেলি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কারা কারা আচার করেছো, কি আচার করেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? কি বলবো তোমাদের বন্ধুরা, আমার সাথে যে আমার বাড়ির লোকেরা এরকমটা করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এই যে দেখো, সকালে যে আম কেটেছিলাম, আচার কিন্তু কমপ্লিট। কালারটা দেখে বলো কেমন হয়েছে। এই যে দেখো কালারটা, কালারটা দেখে বলো কেমন হয়েছে। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার। গুড আফটারনুন বন্ধুরা, আমার মা এসেছিলো দুপুর 1টার সময়, মানে বাড়িতে রান্না করে খেয়ে একদম বেরিয়ে এসেছে, তখন আমার রান্না চলছে। তো মা বললো যে আমি এখন কিছু খাবো না, আমি ভাত খেয়েই এসেছি, যদি বিকালে খিদে লাগে তো কিছু খেয়ে নেবো। আমি আচ্ছা হোক, ঠিক আছে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে, তারপর আমি আজকে খেতে একটু দেরি হয়েছে, দেরি হয়েছে বলতে শুভর কাজ ছিল, দিদি মা বাবা এরা সবাই খেয়ে নিয়েছে, বাট আমার আর শুভর খেতে দেরি হয়েছে। তো যে কারণে সব থালা বাসন ধুয়ে শাড়ি টাড়ি চেঞ্জ করে তারপর যখন আমি শুতে আসি তখন বাজে 3টা। তো শুতে এসছি, মানে স্বাভাবিকভাবে ঘুম তো ধরেই যাবে, তো ঘুমিয়ে গেছি। তারপর 5টার সময়, মানে একটু আগে ঘুম ভাঙতে যখন দেখি না, আচার করা কমপ্লিট, ঘর ঝাড় দিচ্ছে। আমার শাশুড়ি মা বলছে তুমি শুয়েছো দেরি করে, তাই আর তোমাকে ডাকিনি। তুমি ডাকোনি, কিন্তু আমাকে তো ভিডিওটা করতে হতো, সবাইকে দেখাতে হতো, আমি যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম। কি আর করব, কিছু করার নেই। তো মাকে এক্ষুনি শুভ নিয়ে গেল আচার করা হয়ে যেতে, মা বলছে না তোর ভাই একা আছে, থাকবো না, বাড়ি চলে যাবো। তো শুভ বাইকে করে ছাড়তে গেছে, আর আমি ভাবলাম যে কি আর করব, যেহেতু তোমাদের কথা দিয়েছি তো আচারের রেসিপিটা তো দেখাতে পারলাম না, বাট আচারটা অন্তত তোমাদেরকে দেখাই, না হলে আবার তোমরা ভাববে আমি মিথ্যে কথা বলছি। তো যাই হোক, বাড়ির লোকেরাই আমার সঙ্গে প্র্যাঙ্ক করে দিল। আসলে না, ওরা বুঝতে পারেনি যে আমার ভিডিও করার ছিল, তাই ওদের এত আর খেয়াল নেই, বা ওরা ডাকেনি আমাকে, ভেবেছি যে ঘুমাচ্ছে ঘুমাক, আর ডাকার দরকার নেই, এটাই হয়েছে, কিছু করার নেই। তো ঠিক আছে, চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো তোমরা।